একটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির। এই মন্দিরের এখন সেবায়িত আছেন ডক্টর প্রণয়চন্দ মহতাব। এই মন্দিরটি 300 থেকে 350 বছর আনুমানিক পুরনো। এই মন্দির হচ্ছে আমাদের মহারাজার আমল থেকে, মানে মহতাব চাঁদের আমল থেকে এই পটের উপরে দুর্গাপুজো হয়ে আসে। এই পটেশ্বরী দুবার পুজো। আগে মহারাজার আমলে কোটেশ্বরী দুর্গাপূজা দেখার জন্য বাইরের থেকেও প্রচুর লোক আসত, কিন্তু তখন 52 রকমের ভোগ টোগ হতো, এখন সেই জিনিসটা আর হয় না। হ্যাঁ, তো এখনও কোটেশ্বরী প্রথা মেনে আমাদের পুজোটা হয়ে আসছে। এটা আমাদের চণ্ডীর উপরে হয়, মা চণ্ডীর উপরে কোটেশ্বর উপরে হোমটা হয় নবমীর দিন, এবং কুমারী পুজোও হয় আমাদের নবমীর দিন। আর হালুয়া ছলা আর পুরী হচ্ছে মহারাজার এখানে প্রসাদ বিতরণ করা হয় দুদিন, অষ্টমী নবমী। বলি প্রথা উঠে গেছে, আগে আমাদের মহারাজার আমলে সুপারি বলি হতো, কিন্তু এখন আর হয় না বলি। এটা হচ্ছে নটি রূপে, ওই যে 9 বছরের বালিকা বধূর ইয়েতে 9টি রূপে পুজো হয় চণ্ডীর উপরে। হ্যাঁ, যার জন্যে নবরাত্রি পুজো বলা হয় এখানে, এবং চৈত্র মাস ও বাসন্তী পুজোর সময় আমাদের এই 9 দিন ধরেই পুজো হয়। প্রতিপদে ঘটস্থাপন হয়, দশমী অবধি পুজো হয়, দুবার হয় বাৎসরিক পূজা আমাদের এই পটের উপরে। আর এই পটের আমাদের হচ্ছে 12 বছর পর অন্তর একবার করে অঙ্গরাগ করা হয়। এবং এই দুর্গা মন্দির ছিল আমাদের ওমেন্স কলেজের, ওখানে দুর্গা দালান ছিল পটের শরীর, কিন্তু সে দালান পড়ে যাওয়ার পর থেকে আমাদের এইখানে নিয়ে আসা হয় মন্দিরে, এবং মন্দিরেই তারপর থেকে পুজো করা হয়। এখন রাজার নিজস্ব পুজো, এবং মহারাজ কুমার উনি এখন সব কিছু চালিয়ে আসছেন। এই পটের উপর প্রথম হচ্ছে ঘটস্থাপন যখন হতো, তখন আমাদের ঘটস্থাপন মানে রাজ ফ্যামিলি যেই থাকুক তাকে দিয়ে ঘটস্থাপনটা করা হতো, তারপরেই পাবলিকের পুজো আরম্ভ হতো। উনি আসেন, কিন্তু এবছর আর আসবেন না, উনি করোনার জন্য, আর করোনার জন্য আমাদের খুব সীমিতভাবে যেটুকু না হলে নয় সেইভাবে পুজোটা করা হবে। ডান্ডিয়া নাচ 9 দিনই হবে, প্রতিপদ থেকে আরম্ভ হবে এবং দশমী অবধি গুজরাটি সম্প্রদায়ের ডান্ডিয়া নাচটাও হবে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।